হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওতে আমি মাধ্যমিক দু হাজার পঁচিশ রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে গণিতের উপরে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে স্কুলগুলো নিয়ে আলোচনা করছিলাম আজকে আমরা স্কুল নাম্বার থ্রি নিয়ে আলোচনা করব এর আগের ভিডিওতে আমি স্কুল নাম্বার ওয়ান অ্যান্ড টু কমপ্লিট করে দিয়েছি যারা দেখুন দেখে নাও এক নাম্বার এবং দু নাম্বারের প্রশ্নগুলো নিয়ে কিন্তু আমি কেবলমাত্র এখানে আলোচনা করছি তিন নাম্বারের প্রশ্ন কিন্তু আমার যেখানে দেওয়া রয়েছে সেটা আমি প্রত্যেকটার ভিডিও শেষে বলে দিয়েছি আর এই ভিডিওতে যারা নতুন তারাও দেখো শেষে অবশ্যই তোমরা জানতে পারবে তিন নম্বরের প্রশ্নগুলো লং কোশ্চেনগুলো কোথায় পাবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো অবশ্যই ভালো লাগবে প্রত্যেকটা প্রশ্ন আমি ডিটেল বলে দিচ্ছি তোমাদের তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর যদি চ্যানেলে নতুন হও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি যদি ভালো লাগে তবে শেষে একটা লাইক করে দিয়ে যাও তো শুরু করব আজকে প্রথম প্রশ্ন বেশি সময় নষ্ট করবো না দেখো ফার্স্ট প্রশ্ন কি বলেছে বালুরঘাট খাদিমপুর হাই স্কুল অর্থাৎ স্কুল নাম্বার থ্রি যেটা রয়েছে সেই আজকে আমরা আলোচনা দেখো ফার্স্ট কোশ্চেন কি রয়েছে বলছে পল্লবী পাঁচশো টাকা মাসের জন্য এবং রাজিয়া ছশো টাকা পাঁচ মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে বলছে তাদের লাভ্যাংশের অনুপাত কি হবে দেখো লাভ্যাংশের অনুপাত মানে কি যে যত টাকা যত মাসের জন্য রাখবে সেই টাকা এবং ওই মাসের গুণফল যেটা হবে সেটাই হবে কি তার মূলধন মানে বোঝাতে দেখো পল্লবী পাঁচশো টাকা কত মাসের জন্য রেখেছে মাসের জন্য রেখেছে তাহলে নিশ্চয়ই পল্লবী পাঁচশো টাকা করে যদি মাসের জন্য রাখে তাহলে তার টোটাল মূলধন কত হবে পঁয়তাল্লিশ চার হাজার পাঁচশো টাকা বলছি যে এই পাঁচশো এবং নয় এটা গুণ করব এবং রাজিয়ার ছশো টাকা গুণিত কত মাসের জন্য রেখেছে সে পাঁচ মাসের জন্য রেখেছে গুণিতক পাঁচ এর যে অনুপাতটা হবে এটাই হবে তাদের লাভ্যাংশের অনুপাত একদম ইজি কি করবে যে টাকাটা যত মাসের জন্য জমা রাখবে সেই টাকার সঙ্গে ওই মাস গুণ করবে এবং ওই গুণ ফল যেগুলো বেরোবে তাদের অনুপাতই হচ্ছে তাদের লাভ্যাংশের অনুপাত ওকে তাহলে এটা গুণ করলে কত হবে দেখো পাঁচশো শূন্য শূন্য যদি কেটে দিই আমি তাহলে এদিকে কত পড়ে থাকবে ন পাঁচে পঁয়তাল্লিশ এদিকে পড়ে থাকবে ছ পাঁচে তিরিশ পাঁচে যদি কাটি পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ ছয় তিরিশ আবার তিনে কাটবে তিন তিনের নয় তিন দুয়ে ছয় অর্থাৎ পাচ্ছি অ্যাকচুয়ালি আমরা তিন অনুপাত দুই অর্থাৎ পল্লবী এবং রাজিয়ার যে মূলধনের অনুপাত হবে সেটা হবে কত তিন অনুপাত দুই অপশন এ হবে এখানে সঠিক উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছ নেক্সট কোশ্চেনে যাব আমরা বলেছে দেখো দীঘাত সমীকরণের একটা কোশ্চেন দিয়েছে দেখো বলছে আর ওটা ছিল তোমাদের অংশীদারি কারবারের প্রশ্ন ঠিক আছে বলছে দেখো এ এক্সেস স্কয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান জিরো এই সমীকরণের বিষদ বাস্তব এবং অসমান হবে যদি বিস্কোয়ার মাইনাস ফোর এসি কত হয় দেখো বিস্কোয়ার মাইনাস ফোর এটা মানে কি এটাই হচ্ছে কি নিরূপক বলা হয় একে তাই না একে কি বলা হয় নিরূপক বলা হয় এস তাহলে আমরা তিনটা শর্ত জানি ঠিক আছে একটা দীঘাত সমীকরণের তিনটা শর্ত জানি কি জানি আমরা যে বিস্কোয়ার বা নিরূপক বি মাইনাস ফোর এই নিরূপকটা যদি গ্রেটার দেন জিরো হয় স্কোয়ার মাইনাস ফোর এসি নিরূপক মানে এটাই নিরূপক যদি লেস দেন জিরো হয় আর বিস্কোয়ার মাইনাস ফোর যদি ইকুয়াল জিরো হয় তিনটা শর্ত কিন্তু আমরা পড়েছি ঠিক আছে কি পড়েছি দেখো বলছে যদি গ্রেটার দেন জিরো হয় না তবে বিষদ হবে কি বাস্তব এবং বাস্তব এবং অসমান হবে বাস্তব এবং অসমান হবে আচ্ছা যদি লেস দেন জিরো হয় এটা হবে কি অবাস্তব ওকে অবাস্তব এবং অসমান আর এটা হচ্ছে কি বাস্তব এবং সমান হবে ক্লিয়ার হয়েছে তাহলে যখন সম ইকুয়াল জিরো হয়ে যাবে তখন কিন্তু কি হবে বাস্তব এবং সমান হবে লেস দেন জিরো হলে অবাস্তব হবে যেটা ইমাজিনারি ওকে আর একটা গ্রেটার দেন জিরো হলে বাস্তব এবং অসমান হয়ে যাবে ক্লিয়ার হয়েছে এখানে কি বলেছে দেখো বাস্তব এবং অসমান তাহলে অপশান হবে এখানে এ হবে এখানে সঠিক উত্তর অর্থাৎ গ্রেটার দেন জিরো আশা করি তোমাদের বোঝাতে পেরেছি নেক্সট যাবো প্রশ্ন কি বলেছে দেখো বলছে ওয়াই মাইনাস জেড ভ্যারিজ এস ওয়ান বাই এক্স জেড মাইনাস এক্স ভ্যারিজ এস ওয়ান বাই ওয়াই এক্স মাইনাস ওয়াই ভ্যারিজ এস ওয়ান বাই জেড যদি হয় তবে ভেদ ধ্রুবকের সমষ্টি কত হবে ঠিক আছে কি বলেছে ভেদ ধ্রুবকের সমষ্টি এটা হচ্ছে ভেদের কোশ্চেন ঠিক আছে তাহলে দেখো ওয়াই মাইনাস জেড এটা ভ্যারিজেস ওয়ান বাই এক্স দিয়েছে যখন আমরা ভ্যারিজেসটাকে তুলি কি করি আমরা কোনো একটা ধ্রুবক আমরা কি করি ভেদ ধ্রুবক গুণ করি যেটা নট টু জিরো হয় ধরো কে ওয়ান ওয়ান বাই এক্স যেখানে কি বলতো কে ওয়ান হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক মানে হচ্ছে কে ওয়ান হচ্ছে নট টু জিরো ঠিক আছে এখান থেকে আমি কি পাবো

ওয়ান বাই ওয়াই করে নিব যেখানে কে টু হচ্ছে আমাদের অশূন্য ভেদ ধ্রুবক টু জিরো বা তাহলে কে টু সমান কত হয়ে যাবে ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স ওকে কারণ কি এখানে আমার কি ছিল ওয়াইটা এদিকে গুণ ছিল এর সঙ্গে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে এস হল ঠিক তার মানে এখান থেকে পাবো কি আমি ওয়াই জেড মাইনাস ওয়াই এক্স ওকে ওয়াই এর সঙ্গে জেড একবার গুণ হবে ওয়াই এর সঙ্গে এক্স একবার গুণ হবে মাঝখানে মাইনাস ছিল যেমন ছিল থাকবে

দেখো এরপরে কি করবো আমরা এরপরে কি করবো আমরা বা কে থ্রি সমান কত হবে জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই এস অন্য জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই গুণ করলে কত হবে এক্স জেড মাইনাস ওয়াই জেড এবারে বলেছে দেখো এখানে বলছে যে ভেদ ধ্রুবক তিনটি সমষ্টি কত তাহলে আমি কে ওয়ান পেয়ে গেছি কে ওয়ান কত পেয়েছি এটা হচ্ছে আমাদের কে ওয়ান কে টু কত পেয়েছি এইটা এবং কে থ্রি আমরা এটা পেলাম ঠিক তাহলে এই তিনটার সমষ্টি কি হবে তাহলে ভেদ্রুব তিনটি কে ওয়ান কে টু প্লাস কে থ্রি যদি আমি করি দেখো কি পাবো আমি ছিল কি আমাদের কে ওয়ান আচ্ছা কে টু ছিল কি আমাদের এইটা ওকে তাহলে প্লাস ওয়াই জেড মাইনাস ওয়াই এক্স প্লাস এটা কে থ্রি এক্স জেড মাইনাস ওয়াই জেড এর জন্য

নেক্সট কোশ্চেনে যাবো আমরা নেক্সট কি রয়েছে দেখো বলছে চারের দা দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দিয়েছে একটা পাঁচ সেন্টিমিটার এটা তিন সেন্টিমিটার বৃত্ত দুটি পরস্পরকে বহিস্পর্শ করে বৃত্ত দুটি কেন্দ্রদয়ের মধ্যে দূরত্ব কত দেখো দুটি বৃত্ত যখন বহিস্পর্শ করবে দুটি বৃত্ত যখন বহিস্পর্শ করবে একটা পাঁচ একটা তিন মানে একটা বড় একটা ছোট বৃত্ত নিব আমি ঠিক আছে এরকম ছোট বৃত্ত নিব তাহলে দুটো বৃত্তের কেন্দ্র রয়েছে ঠিক আছে আচ্ছা পাঁচ সেন্টিমিটার তাদের ব্যাসার্ধ বলে দিয়েছে আর এটাকে ধরলাম আমি দৈর্ঘ্যের বৃত্ত বলছে তাদের বৃত্ত দুটি কেন্দ্র দয়ের মধ্যে দূরত্বগত মানে এর কেন্দ্র থেকে এর কেন্দ্র ধরো এটাকে যদি আমি এ ধরি এটাকে বি ধরি তাহলে এইখান থেকে এর দূরত্বগত পাঁচ সেন্টিমিটার নিশ্চয়ই হবে কারণ ব্যাসার্ধ বলেছে চারপাশ সমান হবে আর এখান থেকে বিয়ের দূরত্ব এটা নিশ্চয় তিন সেন্টিমিটার হবে এটাও তাদের কি ব্যাসার্ধ বলে দিয়েছে তাহলে দুটো দয়ের মধ্যে দূরত্ব কত হচ্ছে পাঁচ এবং তিন যোগ করলে ওটাই হচ্ছে তাদের দয়ের মধ্যে দূরত্ব পাঁচ প্লাস তিন মানে হচ্ছে আট সেন্টিমিটার ওকে আট সেন্টিমিটার হচ্ছে নিশ্চয়ই তাহলে অ্যান্সার হবে এখানে অপশান বি হবে এখানে সঠিক উত্তর আট সেন্টিমিটার ওকে নেক্সট কোশ্চনে যাবো আমরা পাঁচের ব্যাগের প্রশ্ন দেখো কি বলছে বলছে পাশের চিত্রে ডিপি সমান পাঁচ সেন্টিমিটার বলে দিয়েছে ডিপি মানে হচ্ছে এখান থেকে এটা এটা কত বলে দিয়েছে পাঁচ সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার ডি ই পনেরো সেন্টিমিটার মানে পুরোটা বলে দিয়েছে আমাকে পনেরো সেন্টিমিটার আচ্ছা ডি কিউ ছয় সেন্টিমিটার এখান থেকে এটা এটা বলে দিয়েছে আমাকে ছয় সেন্টিমিটার আর কিউ এফ আঠেরো সেন্টিমিটার এটা বলে দিয়েছে আমাকে কত সেন্টিমিটার আঠেরো সেন্টিমিটার তাই তো হ্যাঁ আঠেরো সেন্টিমিটার বলছি যে এদের মধ্যে সম্পর্ক কি হবে পি কিউ এর কি সমান হবে মানে পি কিউ মানে কোনটা এইটা এর সঙ্গে ইএফ কি সমান হবে না পি কিউ ইএফ এর সঙ্গে সমান্তরাল হবে পি কিউটা ইএফ এর সঙ্গে সমান্তরাল হবে পি কিউ গ্রেটার দেন ইএফ হবে ওকে পি কিউটা বড় হবে ইএফ এর থেকে নাকি লাস্টেরটা যেটা বলেছে কি পি কিউ এবং ইএফ সমান্তরাল হবে মানে দুটো সমান্তরাল নয় দেখো তোমরা একটা কি বললে কি পড়েছিলে একটা প্রয়োগ করেছিলে যে ত্রিভুজের যে কোনো একটা বাহুর আহ কোনো একটা বাহুর ধরলাম আমি পি বিন্দু ধরলাম এই পি বিন্দু দিয়ে অঙ্কিত সরল রেখা পি বিন্দু দিয়ে অঙ্কিত সরল রেখা যদি তৃতীয় বাহুর ঠিক আছে সমান্তরাল করে আমি যদি টানি এবং এই বাহুটাকে যে বিন্দুতে ছেদ যদি করে ঠিক আছে কি বললাম আবারও বলে দিচ্ছি ত্রিভুজের যে কোনো একটি বাহুর যে কোনো একটা বিন্দু থেকে যদি আমি তৃতীয় সমান্তরাল সরলরেখা অঙ্কন করি যেটা দু নম্বর বাহুকে কিউ বিন্দুতে যদি ছেদ করে তবে কি শর্ত ছিল যে ডিপি বাই ডিই সমান ডি বাই ডি মানে কি ছোট ত্রিভুজের যে বা এই বাহুটা আর পুরো বড় ত্রিভুজের পুরো বাহু দেখো ডি ই নিয়েছি পুরো ডি থেকে ই এইখান থেকে এতটা আর এইখানে ছোট ত্রিভুজের ডি কিউ ডিকিউ এবং বড় ত্রিভুজের ডিএফ নিয়েছি এদের রেসিও কি হয় মানে এদের অনুপাত কীভাবে সমান হবে ঠিক আছে তাহলে উল্টো দিকে বলতে পারি যদি অনুপাতটা সমান হয় তাহলে কি হবে এই দুটো সরলরেখা সমান্তরাল হবে ইয়ে জন্য কিন্তু এখানে দেখ একটা জিনিস ডিপি বাই ডি ডিপি এটা কত হচ্ছে ডিপি বাই ডি ডিপি মানে পাঁচ সেন্টিমিটার পাঁচ বাই ডি মানে পনেরো ওকে মানে এটা হচ্ছে তোমার পাঁচ দিনে পনেরো এক বাই তিন আর এটা কত হচ্ছে ডিকিউ ডিকিউ মানে ছয় বাই ডিএফ ডিএফ মানে হচ্ছে পুরোটা ডিএফ মানে কি এখানে বলো ডিএম মানে হচ্ছে এখানে পুরোটা তাহলে ডিএফ হচ্ছে ছয় প্লাস আঠারো কারণ এটা ছয় রয়েছে এটা আঠারো রয়েছে ছয় প্লাস আঠারো আটশো চব্বিশ ঠিক আছে চব্বিশ মানে কাটাকাটি করলে কত হবে ছ চারে চব্বিশ মানে এক বাই তিন তার মানে সরি এক বাই চার তার মানে একটা জিনিস এখানে বোঝা যাচ্ছে যে এক বাই তিন নিশ্চয়ই এক বাই চারের সঙ্গে নয় নট ইকুয়ালস টু হয়ে যাচ্ছে তার মানে পি এবং ইএফ পি কিউ এবং ই এরা কি পরস্পর সমান্তরাল নয় সমান্তরাল নয় এর তাহলে এরা পরস্পর সমান্তরাল নয় মানে কি বোঝাতে চাইছে এরা পরস্পর কি অসমান্তরাল তাহলে অপশান ডি হবে এখানে সঠিক উত্তর পরস্পর সমান্তরাল যদি হতো তাহলে অনুপাত তো সমান হতো তাই না তার জন্য কিন্তু এখানে কি হচ্ছে অসমান্তরাল অ্যান্সার হবে নেক্সট কোয়েশ্চনে যাব দেখ ছয় ত্যাগের প্রশ্ন বলছি একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল এবং তিনগুণ আয়তনের সংখ্যা মান সমান যদি হয় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য আমি ধরে নিলাম যে গোলকটির ব্যাসার্ধ ধরে নেবো আমরা যে ধরি গোলকের ব্যাসার্ধ আট সেন্টিমিটার আচ্ছা আর একক ধরবো কারণ এখানে কোনো মা একক দেয়নি ওকে তাহলে গোলকটি আর ক্ষেত্রফল কত হবে গোলকের ক্ষেত্রফলের সূত্র কি পাই ফোর ঠিক তাহলে পাই আর এত কি হয়ে যাবে বর্গ একক হয়ে যাবে বর্গ একক আচ্ছা আর কি বলেছে আয়তন তাহলে গোলকের আয়তন কত হবে গোলকের আয়তন কত হবে চারের তিন পাই আর কিউব ঘন একক এর জন্য এবারে বলেছি তো তাদের সংখ্যামান সমান বলে দিয়েছে তাহলে আমি শর্তানুসারে লিখতে পারি না শর্তানুসারে কি লিখতে পারি বলো ফোর পাই আর সমান হবে তিন পাই সঙ্গে কখন বলছে আয়তনের যদি আমি তিন গুণ করি তিন গুণ আয়তনের সংখ্যামানের সঙ্গে সমান হবে ক্লিয়ার হয়েছে আশা করি তোমাদের যা বললাম দেখো এখান থেকে তিন কেটে যাবে তাহলে বা ফোর ফোর কেটে দাও পাইও কেটে যাবে তাই না তাহলে পাচ্ছি আমি এখানে আর স্কোয়ার সমান আর কিউব পাচ্ছি ঠিক না আর স্কোয়ার সমান আর কিউব পাচ্ছি তাহলে এখান থেকে আর বাই হবে হবে ওয়ান তাহলে এখান থেকে যদি আমি কাটাকাটি করি আর আর থেকে যাবে তাহলে আর সমান কত হয়ে যাচ্ছে ওয়ান হয়ে যাচ্ছে না আর সমান কত হচ্ছে ওয়ান তাহলে অ্যাকচুয়াল ব্যাসার্ধের দৈর্ঘ্য ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হয়ে যাবে আর তো আমি ব্যাসার্ধ ধরেছিলাম ব্যাসার্ধের দৈর্ঘ্য অপশান এ এক একক ওকে আশা করি তোমাদের क्लियर হচ্ছে नेक्स्ट क्वेश्चनে যাব नेक्स्ट क्वेश्चन কি বলেছে দেখো বলছে একটি শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ যদি হয় শঙ্কুর আয়তন হয় পূর্বের আয়তনের কত তিন গুণ হবে চার গুণ হবে ছয় গুণ হবে না আট গুণ হবে ঠিক আছে তাহলে দেখো আমি যদি শঙ্কুর ব্যাসার্ধ আর ধরে নি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আর ধরে নি আর উচ্চতা যদি আমি এইচ ধরে নি তখন আয়তন কত হয়ে যাবে বলো আয়তন কত হয়ে যাবে শঙ্কুর আয়তনের সূত্র কি ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ এত ঘন একক হয়ে যাবে ইয়ে ঠিক আছে আবার বলেছে দুটোই আমি যদি দ্বিগুণ করে দিই দৈর্ঘ্যকেও দ্বিগুণ ব্যাসারদের দৈর্ঘ্যকে দ্বিগুণ করব উচ্চতাকেও দ্বিগুণ করবো তাহলে আরটা হয়ে যাবে কত এখন টু আর হয়ে যাবে এইচটা হয়ে যাবে টু এইচ একক তখন যে আয়তন হবে সেটা কি হবে ওয়ান থার্ড পাই আরের এর জায়গায় লিখো টু আর স্কোয়ার এইচ এর জায়গায় লিখবো টু এইচ গুণ করলে কত হবে দেখো দুট ইন্টু তার মানে এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে দেখো এইটা ছিল কি পূর্বের আয়তন না এটাকে যদি আমি ভি ওয়ান ধরি এটাকে যদি আমি ভি টু ধরি ভি ওয়ান মানে কি যে আয়তনটা আমি লিখলাম আর এটাকে যদি আমি ভি টু ধরে নিই তার মানে ভি টু সমান কি হচ্ছে এই ডিম টু এটাই তো ভি ওয়ান ভি টু টা হচ্ছে আমাদের এই পূর্বের আয়তনের কত গুণ হয়ে যাচ্ছে আট গুণ হয়ে যাচ্ছে না পূর্বের আয়তনের ছিল পূর্বের আয়তন তার কত গুণ হচ্ছে আট গুণ হয়ে যাচ্ছে তাহলে অপশান ডি হবে এখানে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চনে যাবো আমরা তাহলে এক নম্বরের প্রশ্নগুলো শেষ হয়ে গেল আমাদের এরপরে আসবো আমরা দু নম্বরের প্রশ্নগুলো ঠিক আছে এতক্ষণ অবধি যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভালো লাগে তাহলে এক্ষুনি প্লিজ একটা লাইক করে দাও এরকম তোমাদের নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আমি তোমরা লাইক করো আর নতুন করে সাবস্ক্রাইব করো লাইক করলে অনেকটা মোটিভেশন ফিল করি যাতে পরের ভিডিওগুলো তাড়াতাড়ি নিয়ে আসার জন্য অনেকটা মোটিভেট হই এবং ঠিক আছে তোমরা চাইলে লাইক করো যদি ভালো লাগে আর কমেন্ট করে যেন কেমন লাগছে ভিডিওগুলো ঠিক আছে তো ঠিক আছে নেক্সট কোয়েশ্চনে যাবো আমরা দেখো কি বলেছে নেক্সট কোশ্চেন বলছে এক্স ভ্যারিজেস ওয়ান বাই মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলেছে থেকে বা দিয়ে লিখতে পারি আমি এক্স সমান কে ইন্টু ওয়ান বাই ওয়াই কে ওয়ান y ওয়ান যেখানে কে অশূন্য ভেদ ধ্রুবক ঠিক আছে অশূন্য ভেদ ওকে আচ্ছা এরপরে ওয়াই ভ্যারিজেস ওয়ান বাই জেড আছে তাহলে ওয়াই ভ্যারিজেস ওয়ান বাইড বা দিয়ে লিখবো আমি সমান বাই জেড যেখানে কে টুটাকে টু জিরো ওকে এটাকে যদি তুমি এক নম্বর দিই এটাকে যদি আমি দু নাম্বার দিই তাহলে দেখো একটা জিনিস এখান থেকে এখানে এক্সের মান ওয়াই দিয়ে রয়েছে ওয়াইয়ের মান এখানে জেড দিয়েছে তাহলে আমাকে বের করতে বলেছে এক্সো জেড এর মধ্যে সম্পর্ক তাহলে নিশ্চয়ই আমি ওয়াই এখানে রাখা যাবে তাহলে এই ওয়াই এর মানটা যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে এক্স এবং জেড এর মধ্যে সম্পর্ক পেয়ে যাব তাহলে ওয়াই সমান কে টু বাই জেড কে টু বাই জেড এক নং সমীকরণে বসিয়ে পাই ওকে বসিয়ে দিবো আমি তাহলে দেখো এখান থেকে কি পাবো আমি এক্স সমান কে ওয়ান ইন্টু ওয়ান বাই কে টু ইন্টু ওয়ান ওকে সমান দেখো কে ওয়ান বাই কে হয়ে যাবে ইন্টু ওয়ান বাই জেড উপরে কি হয়ে যাবে জেড বাই হয়ে যাবে কে ওয়ান বাই কে টু জেড এখান থেকে কি পাবো বা দিয়ে এখান থেকে বা দিয়ে আমি কি পাবো এক্স সমান এক্স সমান কে জেড তাই না ধরি ধরি কে সমান কে ওয়ান বাই কে টু তাহলে এই দুটো যদি নট ইকালস হয় কে ও নট ইকোয়ালস হয়ে যাবে তাই না কারণ এখান থেকে আমি লিখতে পারি এখান থেকে আমি লিখতে পারি বা এক্স ভ্যারিজ্যাস জেড এর জন্য কারণ কে টা কি নট ইকুয়ালস এই দুটো নট ইকোয়ালস হলে তাদের ভাগ ফল তো নট ইকোয়ালস হবে তাই কে এর মান নট ইকুয়ালস টু জিরো হচ্ছে ওকে তাহলে এদের মধ্যে যে সম্পর্কটা আমি পেলাম সেটা হচ্ছে এক্স ভ্যারিজ এস ওয়ান বাই জেড ওকে এক্স ভ্যারিজ এস ওয়ান বাই জেড নির্ণয় সম্পর্ক লিখে দিবে ওকে নেক্সট কোয়েশ্চনে যাব আমরা দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য আট সেন্টিমিটার এবং তিন সেন্টিমিটার হলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব তেরো সেন্টিমিটার বৃত্ত দুটি সরল সাধারণ স্পর্শকের ঠিক আছে তাহলে এই অঙ্কটা করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে সরল সাধারণ স্পর্শক মানে কি দেখো সাধারণ স্পর্শক দু টাইপের এই রকম দুটো যদি আমি বৃত্ত অঙ্কন করি না দেখো সাধারণ স্পর্শক কিরকম হয় এরকম এরকম একটা সাধারণ স্পর্শক হয় এটাও একটা সাধারণ স্পর্শ এটাও একটা সাধারণ স্পর্শ এটাও একটা সাধারণ স্পর্শ এবারে বলছে সরল সাধারণ স্পর্শক আর তির্যক সাধারণ স্পর্শ পার্থক্য কি এই দুটো হচ্ছে তির্যক সাধারণ স্পর্শক কেন কারণ দেখো এইটাকে যদি আমি স্পর্শক নিই সাইডে বৃত্ত রয়েছে তাই না এদিকে একটা উপরে একটা রয়েছে নিচে একটা রয়েছে এটাকেও যদি নিই এর উপর এটা উপরে রয়েছে এটা নিচে রয়েছে ঠিক না তার জন্য বলছে যে সরল সাধারণ স্পর্শক যেটা হয় তির্যক সাধারণ স্পর্শক যেটা হয় সেটা হচ্ছে কি যে স্পর্শক স্পর্শকের দুদিকে বৃত্ত থাকে উপরে নিচে ঠিক আছে ক্লিয়ার হয়েছে কিন্তু সরল সাধারণ স্পর্শকের বদলে যদি আমি বলি সাধারণ স্পর্শকের বদলে সরল সাধারণ স্পর্শ মানে স্পর্শকের একই দিকে কি থাকবে এটাও হবে সরল সাধারণ স্পর্শ কারণ এর একদিকেই রয়েছে উপরের দিকেই রয়েছে দুদিকে নেই এরও নিচের দিকে দুটো রয়েছে বৃত্ত ঠিক আছে ক্লিয়ার ব্যাস এবারে এই অঙ্কটার ক্ষেত্রে আমি কি করবো দেখো দুটো বৃত্ত আছে ঠিক আছে বলছে বৃত্তের একটা আট সেন্টিমিটার রয়েছে আর একটা কত তিন সেন্টিমিটার রয়েছে ব্যাসার্ধ ঠিক আছে এদের সরল সাধারণ স্পর্শক আমি নিলাম এটা ওকে আচ্ছা ব্যাসার্ধ একটা আট সেন্টিমিটার আর এটাকে ধরলাম আমি তিন সেন্টিমিটার ঠিক আছে আচ্ছা এবারে বলো এদের মধ্যে দূরত্বটাকে আমাকে বলে দিয়েছে তেরো সেন্টিমিটার কেন্দ্রদয়ের মধ্যে এটা দিয়ে এ ধরি বি ধরি বি এই বলে দিয়েছে এটা দূরত্ব বলে দিয়েছে তেরো সেমি ঠিক আছে এবারে বলো স্পর্শকের সঙ্গে কেন্দ্র দিয়ে যে সরল রেখাটা যাবে সেটা কত ডিগ্রি নব্বই ডিগ্রি হয় তাহলে এটাও কি হবে নব্বই ডিগ্রি হবে বলো একটা সরল সরলরেখার উপর যদি দুটো সরলরেখা নব্বই ডিগ্রি কোণে থাকে তাহলে এই দুটো রেখা নিশ্চয়ই সমান্তরাল হবে তাহলে এই দুটো সরলরেখা কি হবে সমান্তরাল সরল রেখা হবে এটা তিন সেন্টিমিটার কি করবো আমরা এখান থেকে একটা লাইন টান ঠিক আছে যেমন একটা লাইন টানব যেটা কার সমান্তরাল হবে এই এব সমান্তরাল করে একটা লাইন টান তার মানে বলো এই দুটো সমান্তরাল সরল রেখা এই দুটো কি সমান্তরাল সরলরেখা এবারে লাইন যদি টানি আমি সমান্তরাল সরল রেখার লাইন তাহলে এটা তেরো হলে এটাও কত সেন্টিমিটার হবে তেরো সেন্টিমিটার হবে আচ্ছা এবারে বলো এইখান থেকে এইটা এখান থেকে এইটা মানে এইখান থেকে এইটা এটা কত তিন সেন্টিমিটার কারণ সমান্তরাল রয়েছে তাহলে উপরেরটা এটা কত হয়ে যাবে পাঁচ সেন্টিমিটার হবে না তাহলে এটা যদি আমি এবি এটা যদি সি নিই আমি তাহলে এটাকে যদি পি নি এটাকে যদি কিউ নি তাহলে দেখো কিউ এই যে ত্রিভুজটা এই যে ত্রিভুজটা কিভুজ না সমকো ত্রিভুজ না এই সমকনী ত্রিভুজে কেন এটা তো নব্বই ডিগ্রি তাই না স্পর্শক রয়েছে এই সমকণী ত্রিভুজে পিসি সি এই পি এটা কত সেন্টিমিটার আট মাইনাস পি মানে হচ্ছে পাঁচ সেন্টিমিটার কারণ পুরোটা তো আট আর এইদিকে তো এটা তিন হলে এটাও তিন কারণ সমান্তরাল তাহলে এটা কত হয়ে যাবে পিসি হচ্ছে পাঁচ সেন্টিমিটার আচ্ছা সি কিউ সি কিউ কত সেন্টিমিটার সি কিউ এটা হচ্ছে তেরো সেন্টিমিটার তার মানে পিকিউ পাবো না পি কিউ কি পাবো নো অবশ্যই পিকিউ পাবো কেন তো কারণ এটা যদি নব্বই ডিগ্রি হয় এটা ভূমি এটা লম্ব এটা অতিভুজ হয়ে যাবে তাহলে পি কিউ সমান কত হয়ে যাবে ভূমি সমান কি হয় রুট ওপর স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার মানে তেরো স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার মানে হচ্ছে পাঁচই স্কোয়ার ঠিক আছে এত সেন্টিমিটার তেরো তেরো কত একশো উনসত্তর মাইনাস পঁচিশ সেন্টিমিটার রুটোবার একশো চুয়াল্লিশ সেন্টিমিটার মানে হচ্ছে বারো সেন্টিমিটার ওকে তাহলে অ্যান্সার কত হবে পিকিউ এর দৈর্ঘ্য কত হবে পিকিউ বা সরল সাধারণ স্পর্শ হবে বারো সেন্টিমিটার ঠিক আছে অবশ্যই তোমরা লিখে করতে পারবে এগুলো কিন্তু আগেও আমি করিয়েছি লিখে ভালো করে করিয়ে দিয়েছিলাম ঠিক আছে না লিখে যদি করতে পারো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও যে স্যার করতে পারিনি লিখে ভালো করে করে দিন তাহলে নেক্সট ভিডিওতে আমি শুরুতে কিন্তু অঙ্কটা অবশ্যই তোমাদের আমি ভালো করে করে লিখে দেবো জাস্ট আমি তোমাদের কিন্তু বুঝিয়ে দিলাম কনসেপ্টটা তোমাদের আশা করি ক্লিয়ার হয়ে গেছে তাই না নেক্সট কোশ্চেনে যাব কোশ্চেন নাম্বার থ্রি স্কুলের শটপাট খেলায় লৌহ গোলকের ব্যাস সাত সেন্টিমিটার বলটিতে কত ঘন সেন্টিমিটার লোহা আছে ওকে আচ্ছা বলে দিয়েছে দেখো গোলকের ব্যাস বলে দিয়েছে তাহলে ব্যাস বলে দিয়েছে মানে আমি ব্যাসার্ধ পেয়ে যাবো ঠিক আছে তাহলে গোলকের ব্যাস তাহলে গোলকটির ব্যাসার্ধ কত হবে বাই দুই সেন্টিমিটার ওকে ভাব হয়ে যাবে আচ্ছা এটাই হচ্ছে কি আমাদের আর কত ঘন সেন্টিমিটার লোহা আছে মানে কি গোলকটির আয়তন পাই আর কিউ মানে সাত বাই তিনের সাত বাই দুই এর হোল কিউব ঘন সেন্টিমিটার সেন্টিমিটার কিউব আমি লিখে দিলাম ওকে তোমরা ঘন সেন্টিমিটার লিখবে চার বাই তিন মানে বাইশ বাই বাই সাত সাত দুই কবার হবে হবে কিউব রয়েছে সাত বাই দুই তো সাত বাই দুই সেন্টিমিটার কিউব ওকে আচ্ছা সাত দেখো কেটে যাবে ওকে দুই দুই চার দুই দুই কাটবে দুই এগারোই বাইশ হচ্ছে কত এগারো আহ এগারো কত সাত সাথে উনপঞ্চাশ বাই তিন নিরানব্বই এগারো চুয়াল্লিশ নয় ছো তিপ্পান্ন বাই তিন তাই তো এটা হচ্ছে তো ঘন সেন্টিমিটার এগারো নয় নিরানব্বই নয় ঠিক আছে তাহলে তিন একের তিন দুই তিন তিন সাথে একুশ তিন নয় সাতাশ দুই বাই তিন এত ঘন সেন্টিমিটার ঠিক আছে একশো উনআশি দশ পূর্ণ একশো উনআশি পূর্ণ দুই বাই তিন ঘন সেন্টিমিটার ওকে তাহলে অত দিয়ে কি লিখবো বলটিতে একশো উনআশি পূর্ণ দুই বাই তিন ঘন সেন্টিমিটার লোহা ওকে ক্লিয়ার আশা করি নেক্সট কোশ্চেনে যাব চারের দাগ বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের কি বলে দিয়েছে পাঁচ গুণ পার্শ্বতলের ক্ষেত্রফল শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত জানতে চেয়েছে তাহলে আমি জানি না শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধের দৈর্ঘ্য কত তাহলে ধরি লম্ববৃত্তাকার শঙ্কুর একটু লিখে নিই তারপরে তোমাদের বুঝিয়ে দিচ্ছি লম্ব বৃত্তাকার অঙ্কুর উচ্চতা ও এইচ একক ও আর ওকে ঠিক আছে পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্র বলে সংখ্যাময়নের আর ভূমি ভূমির ক্ষেত্রফলে পাঁচ গুণগুলি দিচ্ছে তাহলে বলো আমাকে লম্ববিদ্যাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে আহ পাই আর এল তাই না এল মানে কি এখানে তীর্যগুচ্ছতা ওকে এত বর্গ একক নাকি না এবারে বলো আমাকে পাই আর এল মানে কি এখানে মানে এটা তোমরা এল জানো বলে দিচ্ছি আমি দেখে নাও এই যে লম্ব বৃত্তাকার শঙ্কু এটা হচ্ছে আর এটা হচ্ছে এইচ এটা হচ্ছে এল এটা হচ্ছে নব্বই ডিগ্রি তার মানে বলো এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ না এটা হচ্ছে কি সমকোণী ত্রিভুজ ওকে সমকোণী ত্রিভুজ তাহলে সমাপরী ত্রিভুজের ক্ষেত্রে দেখো এটা লম্ব এটা ভূমি এটা অতিভুজ হয়ে যাচ্ছে তাহলে এল সমান কি হচ্ছে রুট বা এইচ স্কোয়ার প্লাস আর হয়ে যাবে তাই না সেটা আমি বসিয়ে দিয়েছি এখানে কারণ এল আমার প্রয়োজন নেই আমার দরকার উচ্চতা এবং ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক আচ্ছা শঙ্কুর ক্ষেত্রফল পার্শ্বতলের ক্ষেত্রফল আচ্ছা পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফল শঙ্কুর ভূমির ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফল কত হবে পাই স্কোয়ার কারণ ভূমির ক্ষেত্রফল মানে একটা বৃত্তেরই ক্ষেত্রফল পাই আর স্কোয়ার বর্গ একক শর্তানুসারে কি করবো আমরা শর্তানুসারে বলো শর্তানুসারে কি বলেছে পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের পাঁচ গুণ তাহলে পাই আর এল মানে হচ্ছে এটা হচ্ছে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার এটা হচ্ছে ফাইভ ইন্টু পাই আর স্কোয়ার কারণ পাঁচ গুণ বলে দিয়েছে কার ভূমির ক্ষেত্রফলে করে দিয়েছে ঠিক এবার এখান থেকে আমি কি বের করবো আর এবং এইচ এর মধ্যে সম্পর্ক বের করবো ঠিক আছে বা অনুপাতটা বের করবো কেটে দাও একটা আর কেটে যাবে একটা আর করে আচ্ছা তাহলে প্লাস এইচ এর স্কোয়ার সমান কত পাবো পাইবার পাবো ইয়া শূন্য বা উভয় পক্ষে কি করে দেবো আমরা উভয় পক্ষে বর্গ করে দিব লিখে দিবে উভয় পক্ষে উভয় পক্ষে বর্গ করে পাই পাই এটা পেলাম তাহলে রুটোভারের বর্গ মানে কি ভেতরের টাই বসে থাকবে আর এটা কত হয়ে যাবে পঁচিশ আর স্কোয়ার হয়ে যাবে বা এইচ স্কোয়ার সমান কত হবে পঁচিশ আর স্কোয়ার মাইনাস স্কোয়ার কারণ প্লাস আর স্কোয়ার এদিকে হলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে বা এইচ সমান কত হবে চব্বিশ স্কোয়ার বা এইচ বাই সমান কত হবে চব্বিশ বাই এক কত হয়ে যাবে চব্বিশ বাই এক বা এইচ বাই আর এর হোল স্কোয়ার সমান কত হবে চব্বিশ বাই 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 এক বা এইচ আর চব্বিশ চব্বিশ মানে কত ছ চারের চব্বিশ টু রুট সিক্স বাই ওয়ান এর রুট ওভার মানে ওয়ানই হয়ে যাবে তাহলে কত হয়ে এইচ অনুপাত আর সমান কত হচ্ছে টু রুট সিক্স অনুপাত ওয়ান ঠিক আছে তাহলে এই অনুপাত আর হচ্ছে আমাদের কত টু রুট সিক্স অনুপাত ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো টু রুট সিক্স আমাকে চেয়েছে তো এইচ এবং উচ্চতা এবং ব্যাসার্ধের মধ্যে সম্পর্কটাই তো চেয়েছে তাই না তো সেটাই আমি বের করলাম উচ্চতা এবং ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক দেখে নাও ওকে তো দেখো আজকে কিন্তু এই এক নাম্বার দু নম্বরে এই কয়েকটাই কোশ্চেন ছিল সবকিছু সবকিছু আলোচনা করে দিলাম তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে তাহলে যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা কি করবে লাইক করে দাও চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন ক্লিক করে রাখো আর একটা কথা হচ্ছে গিয়ে এই কোয়েশ্চেনের সলিউশন তোমরা যদি পেতে চাও মানে এই এইগুলো এই পিডিএফ যদি তোমরা পেতে চাও তাহলে তোমাদের কিন্তু আমার নিচে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া রয়েছে সেখানে তোমরা জয়েন হয়ে নিতে পারো সেখানে কিন্তু এই পুরো অ্যান্সারের পিডিএফ টা তোমরা পেয়ে যাবে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো আর লং কোশ্চেনের জন্য তোমাদের আমি আগেও বলেছিলাম যে আমাদের যে অ্যাপ্লিকেশন রয়েছে সেটা নিচে বক্সে লিঙ্ক রয়েছে অ্যাপ্লিকেশন তোমরা ডিএম ম্যাথ ডবলি যে অ্যাপ্লিকেশান রয়েছে সেটা তোমরা ডাউনলোড করে নিতে পারো ডাউনলোড করলে সেখানে দেখবে লং কোশ্চেনের একটা কি বলবো লং কোয়েশ্চেনগুলোর গুলো করা রয়েছে সেগুলো তোমরা সেখান থেকে কালেক্ট করে নিতে পারো ওকে আর আমার ব্যাচও নতুন চালু হয়ে গেছে সেখানে এই যে কোয়েশ্চেনগুলো পড়াচ্ছি সেখানে কিন্তু পুরো ডিটেল থিওরি এবং বইয়ের কোয়েশ্চেন অ্যান্সার সমস্ত কিছু আলোচনা করছি আমি যারা এখনো জয়েন হওনি জয়েন হয়ে যাও তো প্লিজ তোমরা একটা ডাউনলোড করে রাখো তোমাদের অনেক উপকারে লাগবে আর ওই ব্যাচে কিন্তু আমি এ টু জেড সমস্ত কিছু কিন্তু পড়াচ্ছি যদি জয়েন হয়ে যাও তাহলে তোমাদের অনেকটা উপকারে লাগবে এবং ডিটেল করাচ্ছি আমি ঠিক আছে একদম বেসিক লেভেল টু অ্যাডভান্স সমস্ত অঙ্কগুলো কিন্তু আমি সেখানে বুঝিয়ে তো সেখানে নিয়মগুলো বলা রয়েছে তোমরা একবার চেক করে নিতে পারো অ্যাপ্লিকেশনে ডাউনলোড করার পরে ঠিক আছে যদি ভালো লাগে তাহলে জয়েন হোক কোনো অসুবিধা নেই অনেকে জয়েন হয়ে গেছে যারা এখনো জয়েন হওনি জয়েন হয়ে যাও আর ধীরে ধীরে আমার ক্লাসগুলো চলছে এত তাড়াহুড়ো করে আমি করছি না এখনো জয়েন হলে তোমরা অনেকটা ইম্প্রুভ করতে পারবে তো আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে স্কুল নাম্বার ফোর নিয়ে ততক্ষণে ভালো থাকুক সুস্থ থাকো জয় হোক